নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের মুর্শিদাবাদের কানাই গ্রামে পূজিতা হন তিন বোন মা কালী সেই বিশেষ তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার শম্পা সরকার আমাকে প্রদান করেছেন তথ্যটি মুর্শিদাবাদের পূজিতা তিন বোনের মা কালীর সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য শম্পা সরকারকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আমাদের বাংলায় অনেক প্রাচীন কালী মন্দির আছে এমনই এক হলো মুর্শিদাবাদের কানাই গ্রামের বুড়ি কালী ডাকাত কালী এবং বামা কালী এই তিন কালী অনেক কালের পুরনো প্রায় পাঁচশো বছরের পুরনো ডাকাতরা এই তিন কালির আরাধনা শুরু করেছিলেন ডাকাতদের পর গ্রামের লোকরাই এই পুজো চালিয়ে আসছেন বুড়ি সব থেকে প্রাচীন সারা বছর মায়ের পুজো হয় আর প্রতি শনিবার বলি দেওয়া হয় কিন্তু এখন করোনা পরিস্থিতির কারণে বলি প্রথা বন্ধ আছে ডাকাত অথবা জঙ্গলি খুবই জাগ্রত মায়ের পুজোয় আগে মহিষ বলি দেওয়া হতো এখন সেটি বন্ধ আছে বামাকালী সবার ছোট এবং তাকে ছোট বোন বলে ডাকা হয় আর সবথেকে বেশি জাগ্রত এই দেবীর অনেক গল্প প্রসিদ্ধ এই তিন কালীর বিসর্জন হয় না এদের সারা বছর নৃত্য পুজো করা হয় শুধু কালী পুজোয় প্রতিমাকে অঙ্গরাগ করা হয় দূর দূরান্ত থেকে যেমন বাঁকুড়া মালদা হুগলি থেকে বিভিন্ন জেলা থেকে ভক্তরা আসেন এখানে অনেকে মানত করে ছাগল বলি দিয়ে যান এখন করোনা পরিস্থিতির কারণে বলিপ্রথা সম্পূর্ণ বন্ধ আছে অন্যদিকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বুড়িকালী এই দেবীর প্রায় সাড়ে তিনশো বছর ধরে পুজো হচ্ছে প্রতি শনিবার পুজো হলেও কালী বিশেষ পুজো হয় মন্দিরের কাছেই নদীর ওই পারে ডাকাত এই কালীও অনেক প্রাচীন আর জাগ্রত দূর দূরান্ত থেকে বহু ভক্তরা এই দুই কালীকে পুজো দিতে আসেন তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ